পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা। বোমাবাজি, গুলি, তৃণমূলের সঙ্গে বিরোধী দলগুলির সংঘর্ষে মৃত দুই তৃণমূল ও এক সিপিএম কর্মী, আহত ছয়। আলোনি ভিয়ে পরিকল্পনা মাফিক হামলার অভিযোগ। আতঙ্কে ঘরছাড়া গ্রামের বহু বাসিন্দা, রাস্তায় বাড়ির বারান্দায় যত্রতত্র পড়ে আছে বোমা। গ্রেফতার 10, আহত 15। আটক সিপিএম এর জেলা সম্পাদক মন্ডলী সদস্য সহ 9। অনির্দিষ্টকালের জন্য স্থগিত বোর্ড গঠন। নির্দল প্রার্থী তৃণমূলকে সমর্থনের সম্ভাবনাতেই অশান্তি, অভিযোগ তৃণমূলের। পুনে হিংসা তদন্তে দেশজুড়ে তল্লাশি। মাওযোগের অভিযোগে ধৃত কবি ভারভারা রাও, গ্রেফতার আরও 4 সমাজকর্মী। প্রতিবাদে ইয়েচুরি থেকে অরুন্ধতী রায়, রামচন্দ্র গুহ। দেশে একমাত্র স্বেচ্ছাসেবী সংস্থাই আছে, সেটা আরএসএস। অন্য সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধ করুন, গ্রেফতার করুন, যারা অভিযোগ করবে তাদের গুলি করুন। ভারভারা রাওদের গ্রেফতারের প্রতিবাদে টুইট রাহুলের। কেন্দ্রের মোদী সরকারকে একটা শিক্ষা দিতে হবে। ডিএমকে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে এই কেন্দ্রকে নিশানা এম কে স্টালিনের আজ নবজন্ম হলো। দলের দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়া স্টালিনের। অশান্তির জন্য বিজেপিকে আক্রমণ মমতার। সিপিএমের খুনি হার মাত্রা আজকে বিজেপির সবচেয়ে বড় উৎপাত হয়ে গেছে। সিপিএমের হার মাত্রা হয়েছে বিজেপির চলরাত। সিপিএমের হার মাত্রাই তো এখন তৃণমূলে, পাল্টা রাহুল। সিপিএমের হার মাত যারা আজকে তৃণমূলের হয়ে একই কাজ করছে যা সিপিএমের হয়ে করত। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে নাগরিক পঞ্জি নিয়ে ফের মমতার নিশানায় বিজেপি। বাংলায় চালু করতে চাইলে বুঝে নেওয়ার হুঁশিয়ারি। অনুপ্রবেশকারীদের সমর্থন কেন পাল্টা বিজেপি। এখানে আমরা বাঘের বাচ্চারা বসে আছে, এত সহজ নয়। বিরাট বাঘের বাচ্চা অনুপ্রবেশকারীরা কি মমতা ব্যানার্জির নিকট আত্মীয়? তাদের বিরুদ্ধে কথা বললেই একেবারে রে রে করে তেড়ে উঠছে। রানী রাসমণি রোডে অমিতের আক্রমণের জবাব অভিষেকের। দুর্নীতি নিয়ে বিজেপি সভাপতিকে চ্যালেঞ্জ। ये भतीजे और सिंडिकेट की भेंट चढ़ गया है, तृणमूल कांग्रेस के भ्रष्टाचार के भेंट चढ़ गया। আপনারা যা অভিযোগ করেছেন আপনারা প্রমাণ করুন। বোর্ড গঠনের রণক্ষেত্র পশ্চিম মেদিনীপুর। দাঁতনে বিজেপি সদস্যদের অপহরণের অভিযোগ। মুক্তিপণ হিসেবে পাল্টা তৃণমূল সদস্যকে আটকে রাখার দাবি। মোট 11 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যাতে বোর্ড গঠন করতে না পারি। আমাদের মেজরিটি ছিল, পুলিশের সামনেই তুলে নিয়ে গেছে। তৃণমূল বিজেপি সংঘর্ষে ফের রণক্ষেত্র উলুবেড়িয়া। মুহুর্মুহু বোমাবাজি, শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে আন্দুলে পথ অবরোধ। বাসন্তীতে তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে তাণ্ডব। বোর্ড গঠন ঘিরে অশান্তিতে ফের মৃত্যু, 24 ঘন্টায় মৃত বেড়ে 5। উত্তর দিনাজপুরের চোপড়ায় কংগ্রেস তৃণমূল সংঘর্ষ, মৃত্যু গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর। ঝাড়গ্রামেও তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। পঞ্চায়েতে বোর্ড গঠন ঘিরে অগ্নিগর্ভ উত্তর দিনাজপুর। ইটাহারে তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষ, বোমাবাজি, আহত 3 পুলিশ কর্মী, পুলিশের গাড়িতে আগুন। আজ মহাজাতি সদনে বিজেপির অটল স্মরণ সভা। গেরুয়া ছোঁয়াচ বাঁচানোর চেষ্টায় বিরোধীরা। তৃণমূলের পথে এবার বাম কংগ্রেস, আমন্ত্রণ পেলেও না যাওয়ার সিদ্ধান্ত। বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। গতকালের তুলনায় 13 পয়সা বেড়ে আজ শহরে লিটার প্রতি পেট্রোলের দাম দাঁড়িয়েছে 81.11 টাকা। বেড়েছে ডিজেলের দামও। গতকালের তুলনায় 14 পয়সা বেড়ে আজ কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম 72.60 টাকা। ইএম বাইপাসের ধারে মানি স্কোয়ার মলে আগুন। সকাল 6টা নাগাদ মলের একতলায় একটি পোশাকের দোকানে আগুন লাগে, দ্রুত তা ছড়িয়ে পড়ে। দমকলের 2টি ইঞ্জিনের আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভূমিকম্প। কম্পন অনুভূত হয় কলকাতাতেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5। কেন্দ্রস্থল হুগলি, এগড়ায় ভেঙে পড়ে মাটির বাড়ির একাংশ। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। একাধিক দাবি দাওয়া নিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের দ্বারস্থ কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। সঙ্গে ছিল উত্তর দিনাজপুর থেকে আসা কংগ্রেসের প্রতিনিধি দল। দিনের বেলা রাধিকাপুর থেকে কলকাতাগামী ট্রেন চালু সহ একাধিক দাবি জানান তারা। জম্মু কাশ্মীরের অনন্তনাগে সেনা জঙ্গি সংঘর্ষ। খানাবুল এলাকায় মুনিওয়ার্ড গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে আজ সকালে অভিযান চালায় ভারতীয় সেনা। শুরু হয় গুলির লড়াই, জঙ্গিদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলছে। দ্বিতীয় বিয়ে করার অভিযোগে জামাইকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি, অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের নূরপুর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বোলপুর হাসপাতালে ভর্তি করে পুলিশ। পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার চুরুলিয়ায় বেসরকারি সংস্থার বন্ধ খনিতে আগুন। প্রায় 8টি জায়গায় মাটির নিচ থেকে বেরিয়ে আসছে আগুন, এলাকায় আতঙ্ক। এশিয়াতে নয়া বিতর্ক। মিক্সড রিলেতে হিমা দাসে দৌড়ের সময় বাহরিনের অ্যাথলিট বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ ভারতের। টেকনিক্যাল কমিটিতে অভিযোগ।
এশিয়ান গেমস হকিতে ফের বড় জয় ভারতের। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ওড়ালো 20-0 গোলে, 6 গোল আকাশদ্বীপের। পাঁচ ম্যাচে 76 গোল টিম ইন্ডিয়ার। সেমিতে ভারতের সামনে মালয়েশিয়া। এশিয়াতে ভারতের নবম সোনা, 800 মিটারে সোনা মনজিৎ সিংহের। রুপো জনসনের ব্যাডমিন্টনের ফাইনালে হেরে রুপো সিন্ধুর। আর্চারি ও কুরাশের রুপো। টেবিল টেনিসে পুরুষদের ব্রোঞ্জ।